হে দর্শক, সমকাল লাইভে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমরা দেখছেন যে HSC পরীক্ষা 2024 সেটি পেছানোর দাবিতে যে পরীক্ষার্থীদের ঢাকা মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ড ভবনের সামনে যে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন সেই দৃশ্য আমরা দেখছেন। আমরা দেখছেন যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই যে বিক্ষোভ মানববন্ধন কর্মসূচিতে তারা কিন্তু আসছেন এবং শিক্ষা ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি শিক্ষা ভবনের সামনে মূল ফটকের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রাস্তাটি কিন্তু পুরো বন্ধ হয়ে গিয়েছে, গাড়িগুলো যে শিক্ষার্থীদের যে আন্দোলনের ফলে কিন্তু রাস্তাটি এই মুহূর্তে গাড়ি চলাচল রাস্তার মধ্যে কিন্তু বন্ধ রয়েছে। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। প্রিয় দর্শক, আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কি দাবি নিয়ে তারা আজকে এই আন্দোলন করছে। যদি বলেন সিলেবাসের কথা, আমার সিলেবাস আলহামদুলিল্লাহ শেষ, তো আমি তো এখানে নাও আসতে পারতাম যদি সিলেবাসের জন্য পিছানো হতো, কারণ আমার সিলেবাস শেষ, আমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, তাহলে দরকার কি আমার? আমি এসেছি তাদের প্রতিনিধি হিসেবে, এটাই। আপনি কি পরীক্ষার্থী? অন্যান্য শিক্ষার্থীদের কথা চিন্তা করে, উপকূলীয় অঞ্চলে যারা আছে তাদের কথা চিন্তা করে, কারণ তারা এই যে ঘূর্ণিঝড় বা যে কোনো দুর্যোগের কারণে তারা পড়াশোনা করতে পারছে না, তাদের একটা মানসিক দুশ্চিন্তা কাজ করছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে শিক্ষা বোর্ডের মূল ফটকের সামনে কিন্তু যে পরীক্ষার্থী শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন, সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু তাদের যে আন্দোলন সেটিতে কিন্তু বাধা দিয়েছেন, পুলিশের সাথে এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষার্থীদের কিন্তু কথা চলছে। দর্শক, আগামী 30 জুন যে ঘোষিত রুটিন অনুযায়ী যে HSC পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সেই পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু এই মুহূর্তে যে শিক্ষার্থীরা রয়েছেন HSC পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ করছেন এই মুহূর্তে শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ড ভবনের সামনে, সেই দৃশ্য আমাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আগামী 30 জুন প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী 30 জুন HSC পরীক্ষা 2024 সেই পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু যে পরীক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন ঢাকার রাজধানীর বিভিন্ন কলেজ থেকে যে শিক্ষার্থীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে পরীক্ষাটি পেছানোর দাবিতে এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ড এর সামনে কিন্তু তারা মানববন্ধন এবং বিক্ষোভ করছেন, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, আসলে শিক্ষার্থীরা কেন পরীক্ষাটি পেছানোর দাবি করছেন সে বিষয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা এখন শিক্ষা বোর্ডে এসেছি আমাদের স্মারকলিপিটি জমা দিতে, আমরা যে যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছি শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছে কিনা, তারা কি সিদ্ধান্ত গ্রহণ করছে এবং তারা আমাদের জন্য কি করবে ভবিষ্যতে এবং তারা আমাদেরকে কি ধরনের সহায়তা প্রদান করছে আমরা তা নিশ্চিত করতে সকল শিক্ষার্থী আজকে স্মারকলিপি নিয়ে এসেছি। আমরা আশা করছি যে আমরা সুশৃঙ্খল ভাবে সেটি জমা দিব এবং বোর্ড এবং কর্তৃপক্ষ আমাদেরকে সহায়তা করবেন এবং আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিবেন। আপনার সঙ্গে দাবিগুলোর কথা হচ্ছিল কিছুক্ষণ আগে, তারা আপনাদেরকে কি বললো, কতদিন যেতে পারবেন ওখানে?
আমরা সেখানে পাঁচজন যেতে পারবো। পুলিশ ভাইয়ের মানে স্যাররা আমাদের প্রতি যথেষ্ট সহনশীল এবং আমাদেরকে সাপোর্ট করছেন, তারা আমাদেরকে সহায়তা করছেন বিধায়ক। কিন্তু আজকে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করতে পারছি। আপনারা ধৈর্য ধরেন, আমরা পরবর্তীতে জানাবো যে আমাদের দাবি মোট 9টি এবং আমরা হচ্ছে বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ড বরাবর আমরা এই দাবিটি আন্দোলন করার সময় পাইনি, যার জন্য আমরা বাধ্য হয়ে এখন নেমেছি। এখন যদি আরো একটা প্রশ্ন জুড়ে দেয় সেটা হচ্ছে আপনাদের সংখ্যা খুবই কম আন্দোলন। আচ্ছা, শিক্ষার্থীর সংখ্যা কম তার একটি যৌক্তিক কারণ হচ্ছে শিক্ষার্থীরা নামার সুযোগ পাচ্ছে এটা কোথায়? এক্সামের পর এক্সাম, আমরা তো শিক্ষার্থী না, আমরা হচ্ছে পরীক্ষার্থী। আমরা এত অভাগা ব্যাচ যা অবশ্যই পরীক্ষার্থীদের কথাই বলতেছি, শিক্ষার্থীরা কেন আসবে না? আমি বলি পরীক্ষার্থী পরীক্ষায় তারা বসে, যারা শিখে তারাই পরীক্ষায় বসে। সুতরাং আমরা পরীক্ষা দিয়ে যদি না শিখে যদি পরীক্ষা দিতে বসি তাহলে এটা কেমন পরীক্ষা? আপনার যারা মানে সহপাঠী যারা রয়েছেন, পরীক্ষার মাত্র এক মাস রয়েছে, এখনো বেশিরভাগ কলেজে টেস্ট পরীক্ষা চলছে। আপনারা শুনছিলেন শিক্ষার্থীদের, তারা কিন্তু নয় দফা দাবি নিয়ে আজকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে এই মুহূর্তে তারা পরীক্ষা পেছানোর দাবিতে যে বিক্ষোভ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে যে দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে আগামী 30 জুন যে প্রকাশিত রুটিন অনুযায়ী 2024 সালের HSC পরীক্ষা, সেই পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু নয় দফা দাবি নিয়ে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার্থীরা তারা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়েছেন এবং এই পরীক্ষা পেছানোর দাবিতে কিন্তু তারা স্মারকলিপি পেশ করবেন, এমনটাই কিন্তু আমরা জেনেছি। এবং শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি যে তারা নয় দফা তাদের যে 9টি দাবি রয়েছেন সেই 9 দফা দাবি নিয়ে কিন্তু তারা শিক্ষা বোর্ডে যে স্মারকলিপি পেশ করবেন। এই সবাই বসো।